তো এদের ডানাতে আমি সেলোটেপ মেরে দিয়েছি যাতে এরা উঠতে না পারে। তো দেখতে পাচ্ছেন বেবিটা এখন অনেকটাই বড় হয়ে গেছে, এই আমরা দিয়ে দিলাম, এখন এরা খাবে, এই কিছুক্ষণের মধ্যে ঘাসগুলো খেয়ে শেষ করে দিবে। হ্যালো বন্ধুরা, কেএলআর সুমন অ্যান্ড প্যাটস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করতে চলেছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার যে এর আগে পায়রার একটা বেবি হয়েছিল, দুটো বেবি হয়েছিল, একটা বেবি মারা গেছিলো তো একটা বেবি বেঁচে ছিল, তো সেই বেবিটাকে আজকে দেখাবো কতটা বড় হয়েছে, আর বাকি প্যাটসগুলো আজকে আপডেট দেবো। আর তার আগে দেখতে পাচ্ছেন এখানে আমার গিনিপিগগুলো, তো দেখতে পাচ্ছেন কী হারে ডাকাডাকি করছে। তো আমি তাকে কিছু ঘাস দিব, তো ঘাস আমার এখানে রাখা আছে, তো এখনকার মতো এটুকু ঘাস দেব। এই আমরা দিয়ে দিলাম, এখন এরা খাবে, এই কিছুক্ষণের মধ্যে ঘাসগুলো খেয়ে শেষ করে দিবে। এদেরকে বেশি দিই না, কারণ এরা বেশি দিলে বেশি নষ্ট করে, ওই জন্য খাবারের মূল্যটা এরা বুঝে না, তার জন্য এদেরকে অল্প করে দিই। আর অল্প করে দিলে একটা সুবিধা কী হয়, পুরো ঘাসগুলো শেষ করে দেয় খেয়ে। আর আমার এখানে খাঁচাটা রয়েছে, খাঁচাটা এখনও কোনো আপডেট নেই, খাঁচাটা যেমন ছিল তেমনই রয়েছে, এখনও বানাতে পারেনি। আর এই খাঁচার এখানে দেখতে পাচ্ছেন আমার দুটো পায়রার বাচ্চা রয়েছে, যে দুটো বাচ্চা বড় হয়েছিল সেই দুটো বাচ্চা এখানে আজকে নেমেছে, দেখতে পাচ্ছেন নিচে ঘোরাঘুরি করছে। আর আমি এদেরকে একটা ধরে দেখাবো, এদেরকে ধরা খুব মুশকিল, তো আমি ধরলাম একটাকে, আর দেখতে পাচ্ছেন তো এদের ডানাতে আমি সেলোটেপ মেরে দিয়েছি যাতে এরা উঠতে না পারে। আর এখানে আমার র‍্যাবিটটা খাচ্ছে, এই শাকগুলো নিয়ে এসেছি আমি পাখিদের জন্য, পাখিদেরকে দিব খেতে। আর এগুলো হচ্ছে কলমের শাক, আমি প্রত্যেক দিনই দিই। আর এই বেবি পায়রাটা এদিকে চলে এসেছে, এইটাকে আমি ওদিকে নিয়ে যাই আগে, যা ওদিকে যা। তো পায়রাটা চলে গেল, আর দেখতে পাচ্ছেন এগুলো আমি পাখির জন্য নিয়ে এসেছি, আর র‍্যাবিটগুলো এসে খাচ্ছে, সরি র‍্যাবিটটা এসে খাচ্ছে। তো র‍্যাবিটটারও প্রচুর খিদা লেগে গেছে, তো ওগুলো আমি একটা একটা করে ডাল, লাভবার্ডকে এবং ককটেলকে দিব। প্রত্যেক দিন শাকসবজি দেওয়া ভালো, পাখির স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো আমি একটা দিয়ে দিলাম লাভবার্ডকে, এবং ককটেলকেও দিয়ে দেবো। তো সাথে আমি কিছু ছোলাও দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন ছোলাগুলো এখনও খায়নি। তো লাভবার্ডগুলো চলে এসেছে খেতে, ককটেলগুলো আমি এখান থেকে সরে বেড়ে ককটেলগুলো খেতে নেমে যাবে। আর এগুলো বাজিগার পাখিকে দেবো, তো খাঁচাটা আমাকে একটু টানতে হবে এদিকে। তো খাঁচাটা আমি টেনে নিলাম, এবার বাজিগারকে আমি দেবো, দিয়ে দিলাম, এরাও খায় খুব সুন্দর। আর দেখতে পাচ্ছেন যে দুটো বেবি এর আগে বড় হয়েছিল, এখানে একটা রয়েছে আর ওইখানে একটা রয়েছে। আর বাজিগার পাখি এখনও কোনো আপডেট নেই, এখন তারা এখনও ডিম দেয়নি, এরা এখনও মেটিং করে যাচ্ছে, এখনও ডিম দেয়নি, ডিম দিলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর ফিঞ্চের একটু আমি আজকে চেক করব ডিম দিয়েছে কিনা। আর ফিঞ্চের যে দুটো বেবি এখানে এখন দেখতে পাচ্ছেন, পরের টিপে যে দুটো তিনটে বেবি উঠেছিল, একটা মারা গেছিলো, এই দুটো বেবি এখন আছে, তো এখন এখন নিজে খাচ্ছে। আর একটু এখন এগুলো চেক করব, তো এখনো কোনোটা তো ডিম নেই, এখনো ডিম দেয়নি এরা, সবগুলোই ফাঁকা, তো এরা এখনো ডিম দেয়নি। তো আমি ঠিক জানিও না যে ফিঞ্চের ব্যাপারে, ফিঞ্চ বেবি বেরিয়ে গেলে কতদিন পর আবার ডিম দেয়, তো দেখা যাক কবে ডিম দেয়, ডিম দিলে অবশ্যই আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ককটেল দোয়ার দেখছে এখন নেমে গেছে খেতে, আর কিছু পাতা আমি দেবো হচ্ছে ফিঞ্চ পাখিকে, ফিঞ্চ পাখিকে এটুকু দিলে যথেষ্ট, এটি অনেক হয়ে যাবে, কারণ সবটি খায় না, তাও দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম সবাইকে কলমির শাক, তো দেখতে পাচ্ছেন মেল ককটেলটাও এসে খাচ্ছে, আর বাকি যেগুলো ছিল বাকিগুলো গিনিপিগকে দিয়ে দেবো যেটি বেঁচেছে। তো এগুলো এখন দেবো না, থাক এখন এখন এখানে রেখে দেবো, পরে দিয়ে দেবো। আর আপনারা জানেন আমার পায়রা বাচ্চাটা এখানে আছে, দেখতে পাচ্ছেন মেলটা বসে আছে, এখন পায়রা বাচ্চাটা আমরা চেক করবো।
দেখতে পাচ্ছেন বাচ্চাটা তার নিচে আছে। তো বাচ্চাটাকে আবার ধরবো আমি, দেখি ধরতে দেয় কি না। শরীরটা প্রচুর অ্যাগ্রেসিভ, আমাকে হাত দিতে দেয় না। যখন খাওয়ার দেব তখন কত সুন্দর, আমার আশেপাশে ঘুরবে তখন ভয় করে না, কিন্তু ওর বাচ্চাকে হাত দিতে দেয় না। তো মেলটাকে আমি বের করে দিলাম। এবার বেবি যে বেবিটা আছে বেবিটাকে দেখাবো আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন বেবিটা এখন অনেকটাই বড় হয়ে গেছে, আর গায়ের লোমও চলে বেড়ে চলে গেছে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে সেই বেবিটা, একটাই দুটা বেবি বেঁচে গেলে কত সুন্দর হতো, একসঙ্গে দুটো বেড়ে যেত, বাট একটা একটা সার্ভাইভ করতে পারেনি। আমি বুঝতেও পারিনি বেবিটা মারা গেছে কী জন্য। তো এই বেবিটা একমাত্র এখন বেঁচেছে, দেখা যাক। এটা এখন একাই বড় হচ্ছে, তা একাই বড় হচ্ছে তার মানে খুব সুন্দর বড় হবে, কারণ এর প্যারেন্টস যে আছে খুব সুন্দর ফিট করে এদেরকে বড় করে, খুব যত্ন নেয় এদেরকে। বিশেষ করে মেল যে পিজেনটা আছে এটা খুব সুন্দর এদেরকে যত্ন করে, দেখতে পাচ্ছেন। তো বেবিটাকে এখন রেখে দিই। তো বেবিটাকে রেখে দিলাম, আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা সামনে একটা বেবি রয়েছে, হোয়াইটটার পাশে। তো সেটাও দেখতে পাচ্ছেন এখন বোঝা যাচ্ছে না যে সে বেবি আর, সে অনেকটা বড় হয়ে গেছে, তার কালার পুরোপুরিভাবে চলে এসেছে দেখতে পাচ্ছেন। কিছুদিন আগে তার কালারটা এসেছিল না, আর এখন ওর পুরোপুরি ঠোঁটটা দেখতে পাচ্ছেন কমলা রঙের হয়ে গেছে। আরও হবে, আরও কালারটা চেঞ্জ হবে কিছুদিন পর, আরও একবারে চেঞ্জ হয়ে যাবে, সামনে একটা মেলটা যেটা আছে তার মতো হয়ে যাবে। তো এই হচ্ছে সেই বেবিটা, তাকে দেখে এখন বুঝা হয়ে যায় না সেই বেবি অনেকটাই বড় হয়ে গেছে। আর গিনিপিগুলোকে দিলাম খেতে, গিনিপিগুলো এখন খাওয়া দাওয়া করছে। আমাকে দেখলে ওরা আওয়াজ করে কেন জানি না, যখনই আমাকে দেখবে তখনই এরা আওয়াজ করে খেতে দেওয়ার পরেও। তো এই ছিল আজকে ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অল করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আমার যতগুলো প্যাটস আছে ছোট্ট করে আপনাদেরকে আপডেট দিলাম, কারণ আমি একটু ব্যস্ত আছি, তার কারণ আমি ভিডিওগুলো দিতে পারছি না ভালো মতো। আমি ছোট্ট করে আপডেটগুলো দিয়ে দিলাম আপনাদেরকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।